মাঝিরে তরুণ কর ভোলা ইয়া। তো বন্ধুরা, আমরা জায়গা মতো পৌঁছে গেছি। এখন এখানে চুপ করে ছোট্ট একটা নালা, ওর সামনে গিয়ে বসবো, বেশি কথা বলা যাবে না, তাই এখনই বলে নিচ্ছি। ওই নালার ভিতরে ঢোকার আগে ওইখানে প্রকাশ ভাইয়ের একটা ফেভারিট জায়গা, ওইখানে নাকি ভেদা মাছ পাওয়া যায়। তো দেখি কেমন কি ভেদা মাছ পাওয়া যায়। তো সঙ্গে থাকবেন, হয়তো ওখানে গিয়ে কথা বেশি একটা বলতে পারবো না, কিন্তু দেখি কি করা যায়। প্রকাশ ভাই, ঢোকা ঢোকা ঢোকা। একেবারে পাশে ফেলতে হবে না, একদম পাশে ফেলাইলে খায়। আরে মেন কথা না, একদম পাশে মুক্তি ফেলাইলে ভুল ভবিষ্যৎ না খারাপ না। বেশ বড় বড় সাইজের মাছ, কিন্তু বেশি শব্দ করা যাবে না। প্রকাশ ভাই একের পর এক ধরেই যাচ্ছে। মনে হচ্ছে একবারে কোলে তুলে দিই। আরে গাড্ডা নাই না বেশি। তো বন্ধুরা, এখানে জল অনেক কম না থাকার মতো। প্রকাশ ভাই একের পর এক মাছ ধরেই যাচ্ছে। প্রকাশ ভাই ধরতে থাকুক, আমি ভিডিওটা করতে থাকি। একা যা মাছ ধরবে সেই, এরকম বাজে থাকলে কোনো আর টেনশনই নেই। কি হলো, সরে গেল নাকি? হাওড় পেয়ে যায় না।
খাই ফেলাইলো। উঠাই দেখ, তুই তো সেরকম টানতিস যিনি কোলে টেনে উঠবি একবারে। কোলেই উঠাবি রে ভাই, ও গিলে নিয়ে হাঁটতে ছিল প্রথমে খেয়ে ফেলেছে। কিন্তু পটাশ করে গিলে ফেলাইছো, পুরান সারা নতুন সারা সব দিয়া ফেলাবো, সাংঘাতিক সারা পেছান দিছি ভাই। এবার একটা গর্ত আসবে দেখ, কি করবি তুই, কি করবি? সান্দা মাসে মানে ব্যাংকে ডিস্টার্ব করে সান্দা মাসে টান্না টানতে আসো ময়দানে লরিস এক কই দিনা বড় তাসবে এক কার উপরে লরি মারছি সিংরা শেষ হয়ে গেছে আমার এই মাথাটা দে এই যে মাথাটাতে রয়েছে ওই যে সিংরি আছে প্যাডের ভিতরে দিয়ে খুঁজছে ভাই করছে ভাই এইটাও দিয়ে বন্ধুরা বেশি কথা বলতে পারছি না, বেশি কথা বললেই হরে কৃষ্ণ মাছ মাছ মাছে পুকুর ভরা, মাছে নালায় ভরা, নালায় মাছ ভরা, পুকুর তো বন্ধুরা এখন প্রকাশ ভাইয়ের কাছে চারাটা শেষ হয়ে গেছে, কিন্তু ও যে উঠে নেবে সেইটুকু সময় নেই। চিংড়ি মাছের খুশি দিয়ে মাছ ধরে দিছি ভাই, চারা বের করাই লাগবে। মাথা মাথা যা, একটা বড় মাছ নিয়ে বাবা, এই কি বলিস চারা গেল গেল ডুবেই গেল, মাছে খাই লাগবে পেট ভরে জোর। বরাবর জায়গা না পড়লে না মাছে খায় না,
হুক হয়ে গেছে, হয় নাই? হয় নাই তোর জন্য বরাবর আমি পারফেক্ট ছিলাম না, মুখে নিয়ে নিয়ে না হাড়ি ওরা। বাহ বাহ, লুকাস বেজে শুরু করলো, প্লাস্টিক কাইডে না একটু করে। বন্ধুরা দেখছো মাছ আর মাছ, জলদি জলদি চলে আসো মাছ ধরতে, নন স্টপ নন স্টপ। আর একটা রেডি স্টেডি গো গো গোবিন্দা ভাই, তুই তো ফোন করে দিলি আমার। তো প্রকাশ ভাই পাশে এই বড়শিটা ফেলবে, দেখি কেমন কি হয়। একেবারে কোলের ভিতরে বসিয়ে ফেলা যেমন হবে তেমন, দেখা যাক প্রকাশ ভাই কী করতে পারে। প্রকাশ ভাই একটা মাছ ধরলো, ভেদা মাছ, এই দেখুন বেশ ভালো সাইজ, দেখি আরও কী করা যায়। আমিও বড়শিটা ফেলবো না, কারণ দুজনই আছি, প্রকাশ ভাই মাছ ধরুক, আমি ভিডিওটা করি। আহ কন্টিনিউয়াসলি দেখুন, বিশাল বিশাল সাইজ। হ্যাঁ আবার প্রকাশ ভাই ফেলছে, মিস মিস করলো। দেখুন একের পর এক মাস ধরেই যাচ্ছে, এখানে বেশি জোরে কথা বলতে পারবো না। ফেল ফেল ফেল, চলে গেল। একটু ডিস্টার্ব হইতেছে আমার, ভীষণ ডিস্টার্ব হইতেছে। কিসে গো কিসে রশিটে ভোঁচন ধরে পাইতেছি, থাকতে লাগবে কিছু করার নেই। এটা হচ্ছে প্রকাশ ভাইয়ের ফেভারিট জায়গা, খাওয়ার মাছ ধরতে হলে এখানে আসলে আর কি খাওয়ার মাছটা হয়ে যায়। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। ও ছোট সাইজ, এবার মাথা মাথায় হবে, সবে হবে সবে হবে।
দেখুন প্রকাশ ভাই এইখানে বসে আর পাশেই ফেলছে, আর মাছগুলি কি বলো, আমাদের নৌকাটা দেখেও কিন্তু পালিয়ে যেতে পারে। সত্যিতেই যদি পালাই যায় না? চারাই তুমি সারা নাই, চারা বের করতে হবে, সারা বাই করে একটা ঘুরেই সারা বাই নিয়ে। তারপরে এই পাশে ফেলা শুরু করলো প্রকাশ ভাই, দেখুন একের পরে টিকলি মাছ, টিকলি মাছ আমিও বেশি একটা নড়াচড়া করবো না, তাহলে জল জলে আর কি ঢেউটা লাগবে। এই দেখুন তো প্রকাশ ভাই ধরছে, আমিও ধরা শুরু করি, দুজন মিলে ধরি, শেষে আপনাদের দেখাবো, কারণ মাছ ধরতে এইভাবেই চলতে থাকবে, প্রকাশ ভাই ধরবে আমি ধরবো, শেষে গিয়ে আপনাদের দেখাই কটা কি পেয়েছি বা পাবো, একসঙ্গে দেখাচ্ছি। দেখি প্রকাশ ভাই আর একটা তুলুক, বসিতে জায়গা মতো পড়ে নি, পড়ে নে যারা খেয়ে ফেলছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু ধরে নিই, আমি একটু মাছ ধরার চেষ্টা করি, প্রকাশ ভাই একা 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 কেন ধরবে, একা কেন মজা নেবে, আমি একটু ধরে নিই, তারপরে শেষে একসঙ্গে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন আমি একটা ধরলাম, বেশ বড় সাইজ, এই দেখুন কত বড় সাইজ, প্রকাশ ভাই ওখান থেকে তুলেই যাচ্ছে, তো আমি একটু ধরে নিই তারপরে দেখাই, কিন্তু একটাও না ধরলে তো অন্যরকম হয় কি, আমি একটাও ধরলাম না, তাই আপনাকে দেখিয়ে দিই, দেখুন বড় সাইজের একটা ধরলাম, আর কন্টিনিউসলি এখন ধরতে থাকবো, এটাকে রেখে নিই। তো বন্ধুরা এই দেখুন আজকে যে আমরা মাছ পেয়েছি, প্রকাশ ভাই ফটাফট যা ধরলো, এই দেখুন অনেক মাছ, কিন্তু অনেক তেমন কম নয়, অনেক মাছ। তো আজকে আমাদের খাওয়ার মাছটা হয়ে গেল, তাই এর বেশিক্ষণ ধরলাম না, বাড়ি যাই, কারণ বেশি ধরে তো লাভ নেই, নষ্ট করেও লাভ নেই, নষ্ট করেও লাভ নেই, এই যে কমসে কম 2-3 কেজি আছে এখানে, 2-3 কেজি আছে, আর এই মাছটা আমাদের এখানে আন্দামানের মানুষ বেশি একটা ছোট মাছ পছন্দ করে না, তাই এর বেশি ধরবো না, আমাদের খাওয়ার মাছটা হয়ে গেল, খাওয়ার মাছ হয়ে গেল, যাই বাড়ির দিকে। এটা তো ছোট না ভাই, ভালো বড় 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 পাইছি, ঠিক আছে আধা ঘন্টা, আধা ঘন্টাই লাগছে মনে হচ্ছে ধরতে, বেশি জোর, আধা ঘন্টার ভিতরেই 2-3 কেজি পাই গেছে, আর কি লাগবে, বাস খাওয়ার মাছ হয়ে গেছে, আন চলো বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রকাশ ভাই তো আজ একাই মাছ ধরলো বেশি, আমি তেমন একটা কিছু ধরতে পারলাম না, ভিডিও করতে করতে প্রকাশ ভাই সব মাছ ধরে ফেললো, আর বেশি ধরেও লাভ নেই, তাই যাচ্ছি বাড়ির দিকে। আর আপনি আমাদের ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আপনি যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটি অন্য নতুন ভিডিওতে, প্রকাশ ভাই টাটা, বাই বাই।